আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আমি তামিমা আপনাদের সাথে আছি তো আজকে হচ্ছে তারিখ এখন বাজে হলো প্রায় রাত সাড়ে দশটার গাড়িতে হচ্ছে যাচ্ছি খাগড়াছড়ি তো আমাদের হচ্ছে সেন্ট মার্টিন পরিবহনে আমরা যাচ্ছি তো আমরা কালকে ইচ্ছা সকালবেলা খাগড়াছড়ি পৌঁছে সেখান থেকে সাজেক যাবো তো আমি আসলে অনেক এক্সাইটেড তো সাজে গিয়ে আমরা কি করছি তারপরে হচ্ছে কোথায় থাকবো কোথায় ঘুরবো কি খাবো সবকিছু তো আপনারা এই ভিডিও মানে ভিডিও যখন পাবলিশ হবে তখন ইনশাল্লাহ আমরা আবার ঢাকায় ব্যাক করব। তো সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন তো এখন আর বেশি কথা বলবো না আমরা একটু পরে বের হব তো এখন ক্যামেরাটা অফ করছি আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে তো ঠিক আছে আল্লাহ হাফেজ প্রায় রাত এগারোটা বাজে তো আমাদের গাড়ি চলে আসছে আমরা এখন বাসে উঠে পড়ব তো আমাদের নন এসি বাস ছিল আর আমাদের সিট ছিল একেবারে সবার শেষে কারণ আমরা কোনো টিকিট পাচ্ছিলাম না এসি গাড়ির কোনো টিকিট তো ছিলই না আর নন এসি এই সেন্ট মার্টিনের দুটো টিকিট ছিল সবার শেষে আর যদিও একদিন আগে আমরা টিকিট কেটেছিলাম তারপরও টিকিট পাচ্ছিলাম না তো কি আর করার পিছনে বসেই যেতে হয়েছে বাট আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আমরা খুব ভালোভাবে যেতে পেরেছি আর এখন রাত দুইটা বাজে আমরা কুমিল্লাতে এসে পৌঁছেছি আর বিশ মিনিটের বিরতি ছিল তো আমরা কিছুক্ষণ হাঁটাহাটি করলাম একটু কফি খেলাম আর বাহিরে প্রচণ্ড ঠান্ডা যেটা আসলে গাড়িতে বসে বা ঢাকায় বসে ফিল করতে পারছিলাম না কিন্তু কুমিলা আসার পর মনে হলো যে না শীতকাল পুরোপুরি চলে আসছে বাজে সকাল সাতটা আমরা আলহামদুলিল্লাহ খাগড়াছড়ি চলে আসছি খাগড়াছড়ি এসে আমরা ফার্স্ট হচ্ছে সকালে নাস্তাটা সেরে নেই। তো আমরা হচ্ছে শাহ মোহসেন আউলিয়া হোটেলে নাস্তা করেছিলাম তো আমরা যেই সিএনজি রিজার্ভ করেছিলাম সে ভাইয়াটা আমাদেরকে এই হোটেলে নিয়ে আসছিলো তো আমরা সকালে নাস্তায় খেয়েছিলাম পরোটা ডিম ভাজি সবজি আর ডাল তো আমাদের দুইজনের বিল আসছিল হচ্ছে পঁচাশি টাকা তো খাগড়াছড়িতে অনেক হোটেল আছে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো হোটেলে নাস্তাটা করে নেবেন তো তারপরে আমরা সিএনজি করে হচ্ছে চলে যাই বাঘাইছড়ি সকাল দশটার আগে সেখানে পৌঁছতে হয় ওখানে গিয়ে হচ্ছে আপনার নাম এন্ট্রি করতে হবে দেন সকাল দশটার দিকে হচ্ছে সবগুলো গাড়ি একসাথে হচ্ছে সাজিকের উদ্দেশ্যে ছেড়ে দেয় তো এই তো আমরা এখানে প্রায় চল্লিশ মিনিটের মতন ছিলাম সব চাঁদের গাড়ি তারপর হচ্ছে বাইক মানে সাজিকের উদ্দেশ্যে যত গাড়ি যাচ্ছে সবগুলো হচ্ছে একসাথে জমা হওয়ার পরে নাম এন্ট্রি করে তারপরে হচ্ছে দশটার দিকে যেতে দেয় তো এখন আমরা সাজিকের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো যেতে যেতে সাজিকের ভিউটা আমি একটু হচ্ছে ভিডিও করেছিলাম কিন্তু আসলে সিএনজি থেকে মানে এত কী বলবো সিনজি থেকে ভিডিও করাটা একটু টাফ ছিল কারণ সিএনজি আঁকা বাঁকা রাস্তায় যেতে যেতে মানে এত কাঁপতেছিল আমার ক্যামেরা যে আমি ভিডিও করতে পারছিলাম না আপনারা দেখে বুঝতে পারবেন আর সিনজি এত স্পিডে যাচ্ছে যে মানে এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে সিঞ্জি ধরে আসি কারণ যে কোনো সময় কিন্তু আনা না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো কারণ পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা কিন্তু খুবই রিস্কি তো আমরা আসলে সিএনজি নিয়েছিলাম কারণ আমরা দুইজন ছিলাম আর চাঁদের গাড়িতে আমরা শেয়ারে যেতে পারতাম বাট আমরা আসলে চাচ্ছিলাম যে যেহেতু দুজন আছি তো দুজনের জন্য সিএনজিটাই বেস্ট তো আমাদের আপ ডাউন ছিল ছত্রিশশো টাকা আমরা এক রাত ছিলাম এক রাত থেকে পরের দিন আবার সকাল দশটার দিকে খাগড়াছড়ি ব্যাক করেছি তো এই ব্যাপারে আমি ডিটেলস আমি আপনাদেরকে বলে দিব যে আপনারা কাপল জুতি যান সেক্ষেত্রে সিএনজিটাই আমার মনে হয় বেস্ট তো যে ভাইয়া সিএনজিতে করে আমরা গিয়েছিলাম তার নাম্বারটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারেন আমরা সাড়ে বারোটার মধ্যে হচ্ছে সাজেক গিয়ে পৌঁছাই এই তো এখন আমি হচ্ছে আমাদের কটেজের সামনে দাঁড়িয়ে আছি তো আমরা ছিলাম হচ্ছে হিমাচল কটেজে কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল যে আমি মেঘপুঞ্জিতে থাকবো বাজুমঘরিক রিসোর্ট তো আসলে একদিন দুই দিন আগে প্ল্যান করে কখনোই ওই কটেজে থাকা পসিবল না কারণ ওগুলো পনেরো দিন আগে হচ্ছে বুকড হয়ে যায় তো এটা ছিল আমাদের কটেজের ভিতরে একেবারে খারাপ ছিল না আমাদের কটেজের পার নাইট মানে আমরা এক রাত ছিলাম তিন হাজার টাকা দিতে হয়েছে আমাদেরকে এটা ছিল কাপল ক মানে কাপল রুম তো মোটামুটি ভালোই ছিল পেছনে একটা বারান্দা আছে সামনে একটা বারান্দা আছে আর এটা হচ্ছে পেছনের সাইডের ভিউটা ওভারঅল একেবারেই খারাপ ছিল না ভালোই ছিল তো আপনারা যদি সাজেক আসেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা যেটা করবেন যদি আগে থেকে প্ল্যান থাকে সেক্ষেত্রে আপনারা যে যদি আপনার ভিউ দেখতে চান সেক্ষেত্রে মেঘপুঞ্জি তারপর হচ্ছে আদম মনো আদম রিসোর্ট তারপর হচ্ছে জুমঘর ইকো রিসোর্ট টিজিবি লুসাই এই টাইপের রিসোর্টগুলোতে থাকা ট্রাই করবেন আর যদি হঠাৎ করে চলে আসেন তাহলে হয়তো আসলে কটেজ পেতে একটু টাফ হয়ে যায় তো ঠিক আছে এই তো দুপুরবেলা আমরা হচ্ছে খেতে চলে আসছি মন্টানা হোটেলে তো এখানে আমরা হচ্ছে ব্যাম্বো চিকেন অর্ডার করেছিলাম তো ফুল ব্যাম্বো চিকেনটা হচ্ছে সাতশো টাকা আমরা হাফ নিয়েছিলাম যেহেতু আমরা দুজন ছিলাম তো আমাদের চারশো টাকা পড়েছে আর এটা প্যাকেজের খাবার ছিল তো সব মিলিয়ে আমরা আমাদের বিল আসছিলো পাঁচশো আশি টাকার মতো তো এই তো এখন বাজে প্রায় পনে তিনটা আমরা যাচ্ছি কঙ্কলাক পাহাড়ে তো কংকলাক পাহাড়ে আমরা হচ্ছে আজকে সূর্যাস্ত দেখব সূর্যাস্ত দেখে তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আমি কঙ্কলাক পাহাড়ে উঠে হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম মানে এত মানে কি বলবো রোদ ছিল তো রোদের কারণে খুব খারাপ লাগতেছিল তো কিছুক্ষণ বসে রেস্ট নিলাম তো আমি আবার ব্যাম্বোটি ট্রাই করতেছিলাম এটা প্রাইস ছিল বিশ টাকা আমি তেঁতুলের চাটা খাচ্ছিলাম তো চার দাম হচ্ছে দশ টাকা আর এই বাসের যে পাত্রটা দেখতে পাচ্ছেন মানে যেটার মধ্যে চাটা দেয় এটার দাম হচ্ছে দশ টাকা টোটাল বিশ টাকা আমরা হেলিপ্যাডে যাব সূর্যাস্ত দেখতে তো এই যে আমি কঙ্কলাক পাহাড়ে চলে আসছি এটা একেবারে কঙ্কলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়াতে আছি আমি আর এত রোদ দুপুর তিনটা বাজে তো আমি ছাতা নিয়ে আসলে ভিডিও করতেছিলাম কারণ চারিদিকে তাকাতেই পাচ্ছিলাম না এত রোদ বাট ভালোই লাগতেছিল যে অনেক দিনের একটা স্বপ্ন আজকে পূরণ হলো আলহামদুলিল্লাহ তো এই যে এখন দুপুর তিনটা বাজে চারিদিকের ভিউটা দেখেন আমি প্রায় দুই ঘন্টা ছিলাম মানে পাঁচটা পর্যন্ত ছিলাম তা আমি প্রত্যেকটা মানে সময়ের মানে ভিউটা আমি একটু একটু করে আপনাদের জন্য ক্যাপচার করেছি মানে বিকাল তিনটা বাজে সরি দুপুর তিনটায় কীরকম দেখতে বা দশ মিনিট বা পনেরো মিনিট পরে আবার কেমন হচ্ছে ভিউটা কিংবা বিকাল চারটার দিকে যখন সূর্যটা আস্তে আস্তে মানে আল তার আলোটা হচ্ছে যখন কমে যাচ্ছে তখন দেখতে কীরকম রকম কমপ্লাক পাহাড় আবার সূর্যাস্তর সময় দেখতে কীরকম আমি চেষ্টা করেছি অল্প অল্প করে আপনাদের জন্য ক্যাপচার করার তো এই যে এখন কিন্তু বিকাল চারটা বাজে তো এখন আস্তে আস্তে মানুষজন আসতে শুরু করেছে তা আমরা যখন গিয়েছিলাম তখন পুরোটাই ফাঁকা ছিল মানে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম তো যাই হোক এটা হচ্ছে বিকেল পৌনে পাঁচটা মানে সূর্যাস্তর আগের মুহূর্তটা দেখেন এটার ভিউটা কত সুন্দর মানে আমি ভিডিওতে বোঝাতে পারছিলাম না ওই সময়ের ভিউটা যে কী পরিমাণ সুন্দর আল্লাহ সৃষ্টি যে এত সুন্দর সেটা আসলে নিজের চোখে না দেখলে কখনো ফিল করা যায় না আর ওই সময় প্রচুর মানুষ ছিল মানে চারিদিকে তাকা মানে যেদিকে তাকাচ্ছিলাম শুধু মানুষ আর মানুষ এত যাই হোক ভালোই লেগেছে আমার কাছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এই যে দেখুন সূর্যটা কীরকম আস্তে আস্তে ডুবে যাচ্ছে তো এদিকে সবাই হচ্ছে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য ব্যস্ত সবাই এই যে দেখতে পাচ্ছেন কত মানুষ শুধু মাথায় দেখা যাচ্ছে তাই না আর আমার কাছে খুবই মানে এনজয় করতেছিলাম আসলে সবাই অন্যরকম একটা মানে ফিল করতেছিল যে এত সুন্দর চারিদিকে তো এই তো আমরা সূর্যাস্ত দেখার পরে হচ্ছে পাঁচটার দিকে নেমে যাই কারণ তখন চারিদিকে আলো ছিল কারণ পাঁচটার পরে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে আর পাহাড়ি রাস্তা নামতে কিন্তু অনেকটা রিক্স তো এই জন্য আমরা একটু আগে আগে নেমে গিয়েছি তারপর আমরা গিয়েছিলাম হেলিপ্যাডে ওখানে কিছুক্ষণ ছিলাম তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব আমার পরবর্তী ভিডিওতে আপনারা হেলিপ্যাডের সূর্যাস্ত দেখতে পাবেন এবং রাতের সাজেকটা কীরকম দেখতে এবং রাতে আমরা কি খেয়েছি কোথায় খেয়েছি সেই ব্যাপারে জানতে পারবেন তো সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আজকের মতো আল্লাহ হাফেজ